তিলের খাজা খেতে মজা, বিখ্যাত এই তিলের খাজা খেতে তো মজাই লাগে। এই তিলের খাজা তৈরি হয় কিভাবে? লালগোলার বাঁশগাড়া গ্রামে দীর্ঘদিন ধরে এই খাজা তৈরি করে আসছেন অনেকেই। দেখুন কিভাবে তৈরি হয় এই তিলের খাজা। তিলের খাজা খেতে মজা, এ কথা এখনো গ্রামের বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে ফেরে। এই তিলের খাজা একটা সময় গ্রামীণ শিশুদের কাছে প্রিয় খাবারের তালিকায় ছিল। অবশ্য শহুরে মানুষের কাছেও এর কদর কম ছিল না। অনেক হাট বাজারে এখনও এই খাবারের দেখা মেলে, তবে বাহারি খাবারের কারণে নতুন প্রজন্মের কাছে এর কদর আগের মতো আর নেই। এরপরও বংশ পরম্পরায় অনেকেই তিলের খাজা বানানোর পেশা ধরে রেখেছেন। তেমনই একজন লালগোলার সাধন দাস, প্রায় 50 বছর ধরে তিনি এই খাজা তৈরি করে আসছেন। আগে বাবা ঠাকুরদার কাছ থেকে এই তিলের খাজা বানানো শিখেছিলেন, তারপর থেকেই এই পেশাকেই নিজের করে নিয়েছেন। বয়সের ভারে এখন সেইভাবে পরিশ্রম সম্ভব না হলেও এখনও এই পেশাকেই জীবিকা হিসেবে চালিয়ে যাচ্ছেন সাধন দাস। চিনিতে জল দিয়ে পাক দেওয়া থেকে খাজা তৈরির আগে চিনির মিশ্রণে পাক দেওয়া সবই পরিবারের সদস্যদের নিয়েই করেন তিনি। তার মতে তেমন লাভজনক না হলেও এখনও অনেক মানুষই এই খাজা তৈরিতে বেশ উৎসাহী। কতদিন থেকে এই খাজা তৈরির কাজ করছেন? বিভিন্ন জায়গায় যাই, আগে যা যেত কলকাতা টলকাতা, এখন যাই না। আশেপাশে নদিয়া, মুর্শিদাবাদ এগুলো বিক্রি হয়। বর্ধমান ভালোই চলে, পয়সা ভালো, তারপরে আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে দাম। নিজেরা খাটি বলে হয়, মনুষ পুলিশ রাখলে অসুবিধা আছে। জীবন জীবিকার তাগিদে বাবার হাত ধরে আজও অনেকেই তিলের খাজা তৈরি করে বিক্রি করছেন। গ্রামের অনেকেই আবার এই খাজা তৈরির জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এই 6 মাস। সেখানেও তারা খাজা তৈরির কাজ করেন। তিলের খাজা তৈরির ব্যবসার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না, তবে ব্যবসার আকার বড় হলে সেক্ষেত্রে মোটা অঙ্কের অর্থলগ্নির দরকার হয়। এই লালগোলায় খাজার বাজারে বেশ কদর রয়েছে। এখান থেকেই নদিয়া, বর্ধমান, বীরভূম, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যায় এই খাজা। শীতের কয়েক মাস এই খাজার চাহিদা থাকে বেশ ভালো। আপনি ট্রেনে, বাসে বা যেখানেই যাত্রা করুন না কেন, অনেককেই দেখতে পাবেন খাজা বিক্রি করতে। সেই খাজা চলে যায় লালগোলা থেকে। দাদু ঠাকুর, দাদুর আমলে জিনিস, দাদু শিখে দিয়ে গেছে বাবাকে, বাবা করছে, ওই দেখে দেখে আমরা করছি। তিলের খাজা হচ্ছে 10 কেজি চিনি লাগে, 4 কিলো জল, আখাতে ওকে হচ্ছে হিট করে ওকে হচ্ছে গলাতে হয়, তারপরে ছাঁকতে হবে, পরিমাণ মতো হচ্ছে সাইটিক দিতে হবে, সাইটিক দেওয়ার পর ছেঁকে তারপর আবার পুনরায় চাপাতে হবে, পা ঘনিয়ে আসবে, পুনরায় মানে হচ্ছে টেম্পার যেরকম হয় সেরকমভাবে নামাতে হবে, তারপর পারতে পারতে ঢালতে হবে। ঢালার পর যে পাকটা যেটা টেনে যে সাদাটা হয় সেটাকে পুনরায় আবার তৈরি ঢাল ঢেলে আবার ওই নরম পাকটাকে ঢালতে হবে। ঢালার পর আবার ভালো করে সেঁকে পুনরায় আবার নিয়ে যেতে হবে শিউটিতে, দিয়ে আবার ফেটে তারপর বাবা নেয়, তারপর তখন মা বাবা দুজন মিলে তখন ওই জিনিসটা তখন তৈরি করে। লাভবান কিছুই না, অত লাভবান না, খাটা খাটে স্বাদ। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অনেকটাই বেড়েছে খাজা তৈরির কাঁচামালের দাম, তবে বংশ পরম্পরায় টিকিয়ে রাখা ব্যবসা ছাড়তে নারাজ কেউই। লালগোলায় মাসগাড়া গ্রামে গেলেই দেখতে পাবেন কিভাবে তৈরি হচ্ছে খাজা। আপনারা সকলেই জানেন তিলের খাজা। এই তিলের খাজার উৎপত্তি কোথা থেকে? এই তিলের খাজা বিখ্যাত। এই লালগোলা থেকে তিলের খাজা তৈরি হয়ে প্যাকেট হয়ে চলে যায় শুধু মুর্শিদাবাদই নয়, মুর্শিদাবাদ সহ নদিয়া, বীরভূম, মালদহ, বর্ধমান, এমনকি এইখান থেকে কালীগড় গিয়ে সুদূরে গিয়ে সেখানেই আবারও তৈরি করে এই জিনিস তৈরি হয়।